নমস্কার দর্শক, গরমের ছুটিতে বদলি বিপাকে স্কুল শিক্ষকেরা। সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব। বৃদ্ধি দুদিকেই, কয়েকদিন এগিয়ে এসে স্কুলে এবারও গ্রীষ্মের ছুটি শুরু হয় 2 মে, আবার শেষের দিকে সেই ছুটি 26 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ব্যাপক ক্ষতির আশঙ্কার পাশাপাশি শিক্ষক বদলির ক্ষেত্রেও জটিলতার সৃষ্টি হচ্ছে বলে শিক্ষক শিবিরের অভিযোগ। মধ্যশিক্ষা পর্ষদ বহু শিক্ষককে গরমের ছুটির মধ্যেই সাধারণ বদলির নির্দেশপত্র দিয়ে বলেছে, সেটি পাওয়ার 3 দিনের মধ্যে পুরনো স্কুল থেকে রিলিজ বা ছাড়পত্র নিয়ে তার 5 দিনের মধ্যে নতুন স্কুলে যোগ দিতে হবে। কিন্তু বিভিন্ন জেলার শিক্ষা দপ্তরের গ্রীষ্মাবকাশের মধ্যে নতুন স্কুলে শিক্ষকদের যোগ দিতে দিচ্ছে না বলে অভিযোগ। তাই বদলি নিয়ে অবিলম্বে একটি নতুন নির্দেশিকা জারি করার জন্য রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে দাবি জানাচ্ছে শিক্ষকেরা। দক্ষিণ চব্বিশ পরগনার এক শিক্ষক সন্দেশখালীর রবীন্দ্র শিক্ষা নিকেতন থেকে উৎসশ্রী পোর্টালের মাধ্যমে বদলি হয়েছেন উত্তর চব্বিশ পরগনার মস্তন্দপুরের কাছে ঘোষপুর জুনিয়র হাই স্কুলে। তিনি বলেন, স্কুল সার্ভিস কমিশনের কাছে এর থেকে রেকমেন্ডেশন লেটার বা সুপারিশপত্র আসে 11 মে, 13 মে মধ্যশিক্ষা পর্ষদ থেকে আসে নতুন স্কুলের নিয়োগপত্র। বলা হয় 5 দিনের মধ্যে নতুন স্কুলে যোগ দিতে হবে, কিন্তু জেলা শিক্ষা দপ্তরের অনুমতি মিলছে না। নতুন স্কুলে যোগ দিতে না পারায় 1 মাসের বেতনও কেটে নিতে পারে বলে শুনছি। মাধ্যমিক শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা অনিমেষ হালদার বলেন, বহু শিক্ষকই গরমের ছুটিতে বদলির চিঠি পেয়ে সমস্যায় পড়েছেন। শিক্ষা দপ্তরের নতুন কোনো নির্দেশিকা তাই জরুরি হয়ে পড়েছে। শিক্ষকদের একাংশ জানান, শিক্ষা দপ্তরের নিয়ম অনুযায়ী নতুন স্কুলে যোগ দিয়ে হাজিরা খাতায় সই করার কথা। প্রশ্ন উঠেছে, ছুটির মধ্যে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মীই তো হাজিরা খাতায় সই করছেন না, তাহলে নতুন শিক্ষক বা শিক্ষাকর্মী স্কুলে যোগ দিয়ে কীভাবে খাতায় সই করবেন? কলেজিয়াম অফ অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্স অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমিস্ট্রেসের সম্পাদক সৌদীপ্ত দাসের দাবি, বদলি হওয়া শিক্ষকদের নিয়োগপত্র গরমের ছুটির পরে দেওয়া হোক বা নতুন স্কুলে যোগদানের সময়সীমা বাড়িয়ে দেওয়া হোক। শিক্ষা দপ্তরের এক কর্তাবশ্য জানান, নতুন স্কুলে যোগ দিতে অসুবিধা হওয়ার কথা নয়, প্রধান শিক্ষকেরা গরমের ছুটিতেও স্কুলে যান, তারাই সব ব্যবস্থা করে দেবেন। তিনি বলেন, কারো নতুন স্কুলে যোগ দিতে সমস্যা হলে তিনি মধ্যশিক্ষা পর্ষদে লিখিত আর্জি জানাতে পারেন, তাকে নতুন স্কুলে যেদিন যোগ দিতে বলা হয়েছে সেদিন থেকেই যেন অন ডিউটি ধরা হয় এবং স্কুল খোলার দিন থেকেই তাকে যেন হাজিরা খাতায় সই করতে দেওয়া হয়, তাহলেই আর কোনো সমস্যা হবে না। বদলি হওয়া শিক্ষকদের বক্তব্য, শিক্ষা দপ্তর মুখে যা বলছে তা লিখিত আকারে বিজ্ঞপ্তিতে প্রকাশ করলেই সব পক্ষের সুবিধা হবে। এখন পরিষ্কার বোঝা যাচ্ছে, এখন গরমের ছুটিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের বদলির রেকমেন্ডেশন লেটার আসছে এবং নতুন স্কুলে জয়নিং লেটারও আসছে, সেক্ষেত্রে তারা একটা সমস্যায় পড়েছেন এখন ছুটি বলে। কিন্তু এই ছুটির মধ্যেও কিন্তু প্রত্যেকটি স্কুলে কিন্তু মিড ডে মিলের যে সময়সূচি দেওয়া হয় তাতে কিন্তু মিড ডে মিল দেওয়া হয় এবং সেই নিয়ম অনুযায়ী মিড ডে মিল দেওয়া হয় অভিভাবকদের ডেকে। সুতরাং ছুটির দিনে কীভাবে মিড ডে মিল দেওয়া হয় সেটাও বোধগম্য নয়, অর্থাৎ একটা ক্ষেত্রে বিষয়টি প্রযোজ্য, অন্য ক্ষেত্রে প্রযোজ্য নয়, তো এরকম একটা নীতি চালু করেছে এটা কিন্তু বাস্তবিক নয়। অন্যদিকে এই লকডাউনের পিরিয়ডে কিন্তু বহু শিক্ষক শিক্ষিকা কিন্তু মিউচুয়াল ট্রান্সফার নিয়েছেন এবং নতুন স্কুলে কিন্তু তারা জয়েন করেছেন, সেক্ষেত্রেও কিন্তু স্কুল সম্পূর্ণ বন্ধ ছিল, তা সত্ত্বেও তারা কিন্তু জয়েন করেছেন এবং কোনো অসুবিধা হয়নি। তো দেখা যাক পরবর্তী ক্ষেত্রে কী সিদ্ধান্ত হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।